আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। যদিও আজকে আমি কোনো রান্নার ভিডিও করব না, আজকে আমি এসেছি আপনাদের সাথে কথা বলতে। আমার যারা অনেক দিন ধরে সাথে আছেন, পুরানো সাবস্ক্রাইবার এবং নতুনদের, নতুন যারা এসেছেন আমার চ্যানেলে, সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমি এসেছি। আমার নাম ফৌজিয়া ইয়াসমিন মিলি, আমি কানাডা থাকি। আমার তিনটা মেয়ে এবং হাজবেন্ড নিয়ে, ছোট্ট সুখের মেয়ে। আপনারা অবশ্য কেউ কেউ জানেন যে আমার অনেক দিন আগে থেকে আমার একটা চ্যানেল আছে, সেটাতে আমি রান্নার ভিডিও দিয়ে থাকি এবং সবসময় আমি নিয়মিত হতে পারি না, সব সামটাইমস ইরেগুলারও হয়ে যায়। তার কারণ হলো আমি একটা ফুল টাইম জব করি আর্লি চাইল্ডহুড এডুকেশন সেক্টরে অ্যাজ এ স্কুল টিচার হিসাবে। সেই জন্য দেখা যায় যে সময়ের কারণে অবশ্য আমি মেনটেন করতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো আমার নর্মালি আমি রান্নার ভিডিওগুলাই দিয়ে থাকি এবং রান্নাটাকে সবার জন্য খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। যারা ব্যাচেলররা আছেন এবং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দেখা যায় যে এখানে এসে মায়ের হাতে রান্নাটা মিস করে, তারাও যদি আমার চ্যানেলটা দেখে এভাবে রান্না করে, আশা করি তারাও মায়ের হাতে রান্নার স্বাদটা কিছুটা হলেও পাবে। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় রান্নাটাকে সহজ করে দেখানোর জন্য। আর আপনারা হয়তো বা নোটিস করেছেন যে আমি ইদানিং আমার চ্যানেলটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করতেছি, রান্নাটাকে খুব সুন্দরভাবে, সহজভাবে এবং শর্টকাটে করার জন্য, দেখানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান, যদি ব্লগ বা অন্য কোনো ধরনের, তাও কমেন্ট করে বলতে পারেন। আমার যারা পুরানা নতুন যত সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে আমার অনেক অনেক আদর, ভালোবাসা, আদাব এবং সালাম। সবাই অনেক ভালো থাকবেন এবং আমি আমার ভিডিওতে আমার উৎসাহ, উদ্দীপনা, সব কিছুর উৎস আমার তিনটা মেয়ে, ওদেরকেও আজকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওরা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি ওদের সব, ওরাই সবসময়গুলো করে আগ্রহ নিয়ে, আমি এই জন্য ওদেরকে ধন্যবাদ বলতে চাই। আর আমি আর আবারও ধন্যবাদ বলতে চাই খুবই সুন্দর মনের মানুষ, যে সুন্দরভাবে সবাইকে উপস্থাপন করে এবং ওনার চ্যানেলের মাধ্যমে আমাকেও বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছে আপনাদের সামনে, সেলিনা আপুকে। ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক ভালো থাকি। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।